হেবা দলিল আমরা সবাই চিনি বা শুনি যে হেবা দলিল, হেবা দলিল হচ্ছে যে এটা আসলে মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা দলিল অর্থাৎ দানপত্র দলিলটা কি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুমিন, সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি। ইয়েস ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে কিছু প্রাসঙ্গিক কথা বলবো, এটা আপনাদের অনেকে জানতে চেয়েছিলেন, তাদের পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের যে টপিকটা আমি সিদ্ধান্ত নিয়েছি বলবো, সেটা হচ্ছে দলিল সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিব। তার আগে একটু বলে দিই, আমি কিন্তু এ বিষয়ে মানে একদম 100% যে এক্সপার্ট সেটা না, আমি কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতার থেকে বিভিন্ন মাধ্যমে জানার ফলে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি দেখেছি যে অনেকে এই তথ্যগুলো জানতে চায়, আর এই জানার আগ্রহ থেকে আমি এই তথ্যগুলো শেয়ার করছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দলিল। ইয়েস, সাধারণত দলিল বলতে আমরা কী বুঝি? দলিল বলতে যেটা বোঝায়, দলিল বলতে যে কোনো চুক্তির লিখিত এবং আইনগ্রাহ্য রূপ থাক রূপ বোঝায়, মানে লিখিত হতে হবে, সেটা আইন অনুযায়ী হতে হবে, হ্যাঁ আইনে অনুমোদিত হবে, তবে সেটা দলিল হবে। তবে বাংলা ভাষায় সাধারণত বিশেষ করে আমরা যদি বলি যে জমা ক্রয় বিক্রয় অর্থাৎ জমি ক্রয় বিক্রয় বণ্টন এবং হস্তান্তরের জন্য মানে দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। দলিলের 5টি মৌলিক বিষয় থাকতে হবে। প্রথমত হচ্ছে দলিলে অবশ্যই একটা তফসিল থাকতে হবে, অর্থাৎ সম্পত্তির বর্ণনা থাকতে হবে, দাতার নাম থাকতে হবে, গ্রহীতার নাম থাকতে হবে, শুধু নাম না ডিটেলস থাকতে হবে, দাতার অ্যাড্রেস থাকতে হবে, দলিলের যে গ্রহীতা তার পূর্ণাঙ্গ অ্যাড্রেস থাকতে হবে, এটা সাক্ষী থাকতে হবে, সাক্ষীদেরও কিন্তু ডিটেলস থাকতে হবে, দলিল সম্পাদনের অবশ্যই তারিখ থাকতে হবে, এবং দলিল সম্পাদনের পরে সরকারের মনোনীত কর্মকর্তা কর্তৃক নিবন্ধনের বিধান রয়েছে, এতে দলিলের আইনি বৈধতা দৃঢ়ত হয়, এবং দলিল সম্পাদনের জন্য সরকারকে অবশ্যই রাজস্ব দিতে হবে। বুঝতে পারছেন? দলিল কিন্তু তাহলে দলিল অবশ্যই হতে হবে লিখিত, এবং সেটা হচ্ছে আইনানুগভাবে গ্রহণযোগ্যতা থাকতে হবে, এবং এখানে 5টা অবশ্যই বৈশিষ্ট্য থাকতে হবে। এক নম্বরটা হচ্ছে যে তফসিল, অর্থাৎ যে জমিটা আপনার বিক্রি হচ্ছে তার তফসিলটা উল্লেখ করে থাকতে হবে প্রথমত। সেকেন্ড হচ্ছে যিনি দাতা তার পূর্ণাঙ্গ অ্যাড্রেস থাকতে হবে, যিনি গ্রহীতা তার পূর্ণাঙ্গ অ্যাড্রেস থাকতে হবে, এবং সম্পাদন যেদিন হচ্ছে তার অবশ্যই একটা ডেট থাকতে হবে, এবং এটা একটা রাজস্ব ফি যেন আপনি দিতে হয় সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই সেটা সরকারি খাতে জমা করতে হবে। এটাই হচ্ছে দলিল। দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হলেও বিভিন্ন ধরনের দলিল আছে, যেমন বিয়ের কাবিননামা, এটাও কিন্তু একটা দলিল। তারপরে হচ্ছে কোনো জিনিস কিনতে যাচ্ছেন তার কার্যাদেশ, সেটাও কিন্তু দলিল হিসাবে হয়, বিভিন্ন ধরনের দলিল রয়েছে, এবং আদালতের আদেশ নামা ইত্যাদি তো দলিলের পর্যায়ভুক্ত, বিভিন্ন প্রকার দলিল। বাংলাদেশের আমি একটু বলে রাখি যে অনেক ধরনের দলিল আছে, কিন্তু বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী জমির দলিল মোট 9 প্রকার। বাংলাদেশের আইন অনুযায়ী জমির দলিল মোট 9 প্রকার, আমরা নামগুলো এখন জানবো। এক নম্বর হচ্ছে সাবকবলা দলিল, 2 নম্বর দানপত্র দলিল, 3 নম্বর হেবা দলিল, 4 নম্বর হেবা বিল এওয়াজ দলিল, এবং 5 নম্বর হচ্ছে এওয়াজ দলিল, 6 নম্বর হচ্ছে বণ্টননামা দলিল, 7 নম্বর হচ্ছে ওসিয়তনামা দলিল, 8 নম্বর হচ্ছে উইল দলিল, এবং 9 নম্বরটা হচ্ছে না দাবি দলিল। এই দলিলের হচ্ছে এটা ভূমি আইন অনুযায়ী, এছাড়াও বিভিন্ন ধরনের কেউ 27 ধরনের আরও অনেক ধরনের দলিলের কথা আমরা পাই। তো বেসিক্যালি এই 9 ধরনের দলিল সম্পর্কে আমাদের ভূমি আইনে বলা আছে। আমরা একটু জাস্ট এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে এগুলো কাকে বলে। যেমন সর্ববৃহৎ এবং সর্বপ্রচারিত যে দলিলটা সেটা হচ্ছে সাবকবলা দলিল। সাবকবলা দলিলটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে কোনো ব্যক্তির
কোনো ব্যক্তি তাহার সম্পত্তি অন্যের নিকট বিক্রয় করে যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন করে দেন তাকে সাব কবলা বা বিক্রয় কবলা বা খরিদা কবলা বলা হয়। এই কবলা নির্ধারিত হলে দলিল স্টেমে লেখার পর দলিলের খাতা অর্থাৎ বিক্রেতার সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে বা কমিশনের মাধ্যমে হতে পারে দলিল সহি বা স্বাক্ষর সম্পাদন করে গ্রহীতা অর্থাৎ খরিদ্দারের বরাবর রেজিস্ট্রি করে দেবেন। এই দলিল রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের তফসিলে লিখিত অর্থাৎ বিক্রিত ভূমির যাবতীয় স্বত্ব দলিল দাতা হতে বিলুপ্ত হয়ে দলিল গ্রহীতাতে অর্থাৎ খরিদ্দারের উপর অর্পিত হলো। দলিল দাতা ময় ওয়ারিশ কর্মে উক্ত জমি হতে নিঃস্বত্ববান হইলেন। মানে সাব কবলা দলিল হচ্ছে সবচেয়ে বড় স্ট্রং দলিল, যেটা আমরা সাধারণত টাকার বিনিময়ে এই দলিলটা করা হয়, যে দলিলের মাধ্যমে আপনি যদি সাব কবলা করে দেন রেজিস্ট্রি অফিসে সেক্ষেত্রে আপনি সমস্ত যে আপনি তো আপনার স্বত্ব বা দিকে যেটা আছে সেটা তো আপনি ই করলেন, এর পাশাপাশি আপনি সকল ধরনের আপনার উত্তরাধিকার সূত্রে যে বিষয়টা আছে সেটাও আর কখনোই আপনি এটাতে ই করতে পারবেন না। এরপরে আমরা জানবো যে সাব কবলা দলিলের পরে আমরা যে দলিলটা নিয়ে জানবো সেটা হচ্ছে দানপত্র দলিল। দানপত্র দলিলটা কি, যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন। এই দানপত্র দলিলে শর্তবিহীনভাবে সকল প্রকার ক্ষমতা প্রদান করতে হবে। শর্ত সম্পর্কে দাতার কোনো প্রকার দাবি থাকলে দানপত্র শুদ্ধ হবে না। এছাড়া দানপত্র দলিলের সাথে বাস্তব দখল বুঝিয়ে দেওয়াও আবশ্যক, কারণ দান গ্রহীতা দখল গ্রহণ না করলে দান পরিপূর্ণ হয় না। তা আমরা বুঝলাম এটা হচ্ছে দানপত্র দলিল গেল। এরপরে আমরা আসবো যে হেবা দলিল। আমরা সবাই চিনি বা শুনি যে হেবা দলিল, হেবা দলিল হচ্ছে যে এটা আসলে মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা দলিল অর্থাৎ দানপত্র দলিল, এই দলিল কোনো কিছুর বিনিময়ে নয়, কেবলমাত্র সন্তুষ্ট হয়ে এরূপ দান করা হয়। কিন্তু এই হেবা শর্তবিহীন অবস্থায় দান বিক্রয় কট রেহান ও রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদানে দান বা হেবা করতে হবে। শর্ত সম্বন্ধে দাতার কোনোরূপ দাবি থাকলে সেই দান বা হেবা শুদ্ধ হবে না এবং তা যে কোনো সময় বাতিলযোগ্য। এরূপ দানপত্রে দাতার কোনো স্বার্থ সংরক্ষিত থাকবে না। বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে দানপত্র দলিল, মানে কি এটা আপনি দান করে দিয়েছেন কোনো কিছুর বিনিময়ে না, সন্তুষ্টির কারণে আপনি এটা কাউকে দিয়েছেন এবং সেখানে আপনার আর কোনো স্বার্থ কোনোভাবেই থাকবে না, এটা হচ্ছে দানপত্র দলিল। এবার আমরা জানবো হেবা বিল অ্যাওয়াজ। এই হেবা বিল অ্যাওয়াজ মুসলিম সম্প্রদায়ের একটি দানপত্র দলিল। এই দান সন্তুষ্ট হয় করা হয় বটে, কিন্তু ইহা কোনো কিছুর বিনিময়ে থাকে, যেমন জায়নামাজ, তসবি, মহারানার টাকা, পবিত্র কোরআন শরীফ বা কোনো জিনিসের বিনিময় হতে পারে, যেমন আংটিও এটাও হতে পারে। এই হেবা বিল অ্যাওয়াজ দলিল সম্পূর্ণ শর্তবিহীন অবস্থায় গ্রহীতা যাবতীয় হস্তান্তর ও রূপান্তরের সকল প্রকার ক্ষমতার অধিকারী হবে এবং দাতার যাবতীয় স্বত্ব গ্রহীতাকে অর্পিত হবে। দাতার সাথে কোনো প্রকার স্বত্ব দাতার জন্য সংরক্ষিত থাকলে দলিল শুদ্ধ হবে না। এই হেবা বিল অ্যাওয়াজ অবশ্যই রেজিস্ট্রেশন হতে হবে। এই হেবা বিল অ্যাওয়াজ যদি টাকার বিনিময় হয় এবং ক্রমিক ওয়ারিশি সূত্রে আগে পরে তিন ধাপের পরের ব্যক্তিকে বা তৃতীয় ব্যক্তিকে হেবা বিল অ্যাওয়াজ মূলে দান করে থাকে, তাহলে শরিক কর্তৃক জানার তারিখ হতে চার মাসের মধ্যে প্রিমেনশন করতে পারে। অ্যাওয়াজ বদল দলিল যে কোনো সম্প্রদায়ের কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির সহিত নিজের সুবিধা মতো একের ভূমির উপর সহিত বদল করতে পারেন, অর্থাৎ পরস্পর অ্যাওয়াজ পরিবর্তন করতে পারেন। যেমন
এলার্জ দলিলটা খুবই একটা ইন্টারেস্টিং, এটা প্রয়োজনের স্বার্থে মানুষ করে থাকে। যে কথার কথা হচ্ছে যে মিস্টার এক্সের বাড়ির সামনে যে জায়গাটা, মিস্টার ওয়াইয়ের বাড়ির সামনের যে জায়গাটা, একটা মানে দুজনের যে সামনে জমি আছে, একটা হচ্ছে এক্সের বাড়ির সামনে জমি, এটা হচ্ছে ওয়াইয়ের জমি, আর ওয়াইয়ের বাড়ির সামনে যে জমিটা সেটা হচ্ছে এক্সের জমি। তাহলে এক্স আর ওয়াই কিছু করলে তারা নিজেরাই মধ্যে এরা কি চেঞ্জ করে নিতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমানে খুবই এটা একটা ভালোভাবে এটা করা হয়, এই আওয়াজ বদল করে নিতে পারে। তবে এই দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। এয়াজ বদল দলিলে কেউ প্রিএমশন করতে পারে না। প্রিএমশন কী জিনিস এটা নিয়ে আমি পরে আরেকদিন ব্যাখ্যা করব। এরপরে হচ্ছে বন্টননামা দলিল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা দলিল, বন্টননামা দলিল। শরিকরা নিজ নিজ সাহাম প্রাপ্ত হয়ে, মানে নিজ নিজ সাহাম প্রাপ্ত হয়ে ওই সাহামের বাবদ যে দলিল করে থাকে তাকে বন্টননামা দলিল বলে। একই সম্পত্তির মালিক হয়েছেন একই রকম মালিককে সাধারণত শরিক বলা হয়। শরিক দুই প্রকার হয়, যথা উত্তরাধিকার সূত্রে কোনো শরিক থাকে, আবার খরিদ সূত্রে শরিক হয়। ইংরেজি থেকে বলা হয় কোশেয়ার বাই ইনহেরিটেন্স অ্যান্ড কোশেয়ার বাই পারচেস। বন্টননামা দলিলটা কিন্তু আমি একটু এখানে একটু ই করি যে বন্টননামা দলিল যদি না হয় তাহলে কিন্তু আপনাদের অনেকগুলো ডিফিকাল্টি আছে। কারণ একটা বিল্ডিংয়ে ধরেন, যে বিশেষ করে যে দেখা যায় যে সমাজে শেয়ারের মাধ্যমে অনেকে বিল্ডিং করেন, কিন্তু সবাই মিলে একসাথে জমি করেছেন, কার কোনটা ফ্ল্যাট এটাও ভাগ করে নিয়েছেন নিজেরাই, কিন্তু তারা বন্টন করে নেয়, মানে কোনো রেজিস্ট্রেশনের মাধ্যমে বন্টন করে নেয়, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সো আমি মনে করি যে প্রত্যেকটা যারা ফ্ল্যাট ওনার আছে তাদেরকে অবশ্যই আগে বন্টন নামাটা করতে হবে, তারপরে ফ্ল্যাট বিক্রি করতে হবে, নাহলে কিন্তু একটু ডিফিকাল্টি থেকে যায়। তবে বন্টন নামার দলিল করার সময় সব শরিকদের পক্ষভুক্ত থেকেও দস্তখত করে বন্টননামা দলিল করতে হবে। কোনো একজন শরিক বাদ থাকলে বন্টননামা দলিল শুদ্ধ হবে না। যদি শরিকরা আপসতে বন্টন করতে রাজি না হয় তাহলে কোনো শরিক বন্টনের জন্য আদালতে কিন্তু সে মামলা করতে পারে। সো এটাও একটা খুবই ইম্পর্টেন্ট দলিল গেল। এরপর আছে ওসিয়তনামা দলিল। ওসিয়তনামা দলিল যেটাকে, ওসিয়ত দলিল এক ধরনের দানপত্র দলিল। দাতার মৃত্যুর পর এ দলিল কার্যকর হয়। এই দলিলের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দাতা তার মোট সম্পত্তির 1/3 ওসিয়ত করতে পারবেন। দাতা মারা যাওয়ার পর দাতার সকল পাওনা ও সৎকার খরচ বাদ দিয়ে যে সম্পত্তি থাকবে তার 1/3 ওসিয়ত গ্রহীতা মালিক হবে, এবং অবশিষ্ট 2/3 মালিক উত্তরাধিকার মধ্যে সবাই হবেন। এখানে ওসিয়ত নামা কিন্তু যখন যাকে ওসিয়ত করে দেওয়া যাবে সে কিন্তু, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, ওসিয়ত কিন্তু আপনি করে যেতে পারেন, কিন্তু আপনার ওসিয়ত করলে পুরোটাই কিন্তু ওসিয়ত নামা হবে না। দেখেন কিছু অংশ কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনার যারা উত্তরাধিকার আছে তারা কিন্তু পাবেন, ঠিক আছে। এরপরে আমি আলোচনা করি যে উইল দলিল। মুসলমানদের ওসিয়ত নামার দলিল এবং হিন্দুদের উইল নামার দলিল মূলত একই জিনিস। মুসলমানদের ক্ষেত্রে আমরা ওসিয়ত করে যাই আর হিন্দুরা কী করে, উইল করে দেয়। এখন উইল জিনিসটা কী, যে মুসলমানদের জন্য ওসিয়ত নামার দলিল এবং হিন্দুদের জন্য উইল নামার দলিল মূলত একই জিনিস। তবে হিন্দুদের উইলের সম্পত্তির কোনো পরিমাণগত সীমাবদ্ধতা নেই। হিন্দু সম্প্রদায়ের লোক তাদের নিজস্ব সম্পত্তিতে তাদের আত্মীয়দের মধ্যে যাকে ইচ্ছা উইল করে দিতে পারেন। যিনি উইল করলেন তিনি জীবনদশায় একের অধিক উইল করতে পারবেন, কিন্তু সর্বশেষ যে উইল করলেন কেবল সেটাই কার্যকর হবে। এখানে কিন্তু একটি খুবই ইন্টারেস্টিং বিষয় আছে। দেখেন উইল আপনি যাকে ইচ্ছা তাই করলেন, কিন্তু সর্বশেষ যাকে আপনি উইল করবেন এবং মানে এই শেষ উইল করার আগের মানে আপনি যেটা শেষ উইল করবেন এবং তারপরে যদি আপনি মৃত্যুবরণ করেন তার সর্বশেষ যে উইলটা আছে সেটাই কার্যকর করা হবে, এটা হিন্দু ধর্মে। আর উইল কিন্তু কোনো হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট কোনো অংশ নেই, যেহেতু ওসিয়তনামা দলিলে অংশ আছে যে এত অংশ করতে পারবেন, কিন্তু হিন্দু ধর্মে উইল পুরোটাই আপনি করতে পারবেন, অনেকবার করতে পারবেন, কিন্তু সর্বশেষ যেটা করবেন সেটাই কাজে লাগবে। এরপরে যেটা আছে না দাবি দলিল। কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো সম্পত্তিতে তার
সত্ত্বাধিকার নেই মর্মে অথবা সত্ত্বাধিকার ত্যাগ করেছেন এই মর্মে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিতে পারেন, এরকম দলিলকেই না দাবি দলিল বলা হয়। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কোনো ওয়ারিশ তার হিস্যা ছেড়ে দিলে বা না দাবি দলিলের মাধ্যমে সত্ত্ব ত্যাগ করে। এছাড়াও আরও বেশ কিছু দলিল আছে, যেমন বয়নামা দলিল, দখলদারনামা দলিল, রায় ডিগ্রি দলিল, বেনামি দলিল, ট্রাস্ট দলিল, হ্যাঁ, কোর্ট সাব কবলা দলিল, এছাড়াও অসংখ্য দলিল আছে। তো আমরা বেসিক্যালি আমরা এই যখন যে কয়টা সম্পর্কে জানলাম, অর্থাৎ নয়টা দলিল সম্পর্কে যে জানলাম, আজকে মূলত আমি বলবো যে এই দলিলগুলোই কিন্তু মানে প্রচলিত। বিশেষ করে আমি যদি আপনাদেরকে প্রথম থেকে আবার দলিলগুলোর নামগুলো জাস্ট নামগুলো শুধু আবার বলি, তাহলে আপনাদের হয়তো ভালোভাবে এটা কাজে লাগবে। তো দলিলগুলো প্রথম যেটা হচ্ছে সাব কবলা দলিল। সাব কবলা দলিলটাই হচ্ছে মেন দলিল, কারণ সাব কবলা দলিলের এর যে বিষয়টা থাকে সেটা মানে একদম সরকারিভাবে এই দলিলগুলো উল্লেখ করা থাকে সাব কবলা দলিল। এরপরে হচ্ছে ধরেন যে আপনার আরও আছে, যেমন ধরেন যে আমি যদি বলি দলিলের মেন দলিলটাই সাব কবলা, সাব কবলা হওয়ার মানে আপনি শেষ সব কিছুর সঙ্গে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে বায়নামা দলিল আছে, তারপরে ধরেন যে হেবা আছে, হ্যাঁ, সাব কবলা দলিল। তারপরে আমরা বলতে বলি দানপত্র দলিল, হেবা দলিল, হেবা বিল এওয়াজ দলিল, এওয়াজ দলিল, বন্টননামা দলিল, ওসিয়তনামা দলিল, উইল দলিল, নাদাবি দলিল। তো এই সমস্ত দলিলগুলোই হচ্ছে বেশি প্রচলিতের মধ্যে সবচেয়ে বেশি হয়, যেটা সাব কবলা দলিল, হেবা দলিল, তারপরে অনেক সময় হয় বায়নামা হয়, মানে কোনো কিছু ধরেন যে এগ্রিমেন্ট করলেন, বায়নামা দলিল, অর্থাৎ আপনি জমিটা কিনবেন, কেনার আগে আপনি একটা ই করলেন, এটা এই ধরনের দলিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দলিল সম্পর্কে ব্যাপক বিস্তারিত আলোচনা আমি না, জাস্ট কিছু প্রাথমিক ধারণার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেকের উপকার হবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনাদের আগ্রহ থাকার কারণেই আমরা কিন্তু এটা করছি। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা আপনারা আমাকে ইমেল করতে পারেন। আমাদের আপনারা ইচ্ছে করলে আমাদেরকে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে না এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা দরকার, সেটাও কিন্তু আমরা আলোচনা করি। সো আমি শেষ করবো, শেষ করার আগে আবারও বলছি এই প্রোগ্রামটি দেশে এবং দেশের বাইরে যে যেখানে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।